আমরা এসেছি কোরআনে করিম শোনার জন্য। সুতরাং এ মাহফিল হচ্ছে জলসায়ে রহমানি, এ মাহফিল হচ্ছে জান্নাতের টুকরা, এ মাহফিল হচ্ছে বরকতপূর্ণ মাহফিল। যে মাহফিলে আসা বসা শোনা সবটুকুন ইবাদতের মধ্যে সামিল। কারণ এখানে আমরা যা আলোচনা করছি, আমরা আল্লাহ এবং রসুলকে কেন্দ্র করে, কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে কথা বলছি, ঠিক না ভাই? আমি আসার আগ পর্যন্ত এদেশের প্রথিত যশা আলিম, দেশ বরণ্য শীর্ষস্থানীয় দুজন আলেমের মুখে, মুফাসসির কোরআন তাদের মুখে আপনারা কোরআনে করিমের কথাই শুনেছেন। আমিও চেষ্টা করব আপনাদের সামনে কোরআনে করিম থেকে বলার জন্য, তবে আমি কিছুই বলতে পারবো না যদি মনিব আমাকে তৌফিক এনায়েত না করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহে তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মিনতি করছি, লোকেরা বড় আশা করে আসে, আল্লাহ তাআলা তোমার গোলামকে দিয়ে, যারা এই মঞ্চে কথা বলেন তাদেরকে দিয়ে এমন কিছু কথা বলায়ও যা যারা বলেন এবং যারা শোনেন উভয়ের জন্য জনতা দুনিয়া এবং আখেরাতে কল্যাণমুখী হয়। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, গতকাল আমরা আলোচনা করছিলাম সূরা আর রহমানের আল্লামাল কোরআন এই বিষয়ের উপরে আমরা কথা বলতেছিলাম। তার মানে হচ্ছে গোটা পৃথিবীতে, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করে, কুল কায়নাতকে সৃষ্টি করে যত দয়া করেছেন, সমস্ত দয়া একত্রিত করলে কোরআন নাজিল করেছে করে যে দয়া করেছেন তার সমান হবে না। সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে যে কোরআনের মতো একখানা কিতাব তিনি আমাদেরকে দান করেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। এবং এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, দিয়েছেন এই কারণে, আল্লাহ তাআলা বলছেন وَعَلَى قَصْدُ السَّبِيلِ وَمِنْهَا جَائِرٌ وَلَوْ شَاءَ لَهَدَاكُمْ أَجْمَعِينَ। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, যেখানে রয়েছে অসংখ্য বাঁকাপথ। এই অসংখ্য বাঁকাপথ হচ্ছে মানুষের তৈরি করা মতবাদগুলি, সব হলো বাঁকাপথ। মানুষের তৈরি করা মতবাদগুলি সোজা পথ না বাঁকা পথ? এই বাঁকা পথ সমূহের মধ্যে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। তিনি নিজে বলছেন এটা আমার দায়িত্ব, এটা আমি বলে দেব। আর তাই তিনি যুগে যুগে পয়গম্বর প্রেরণ করেছেন এবং তাদের কাছে বাণী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন। সর্বশেষ নবী এলেন আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কাছে শরীয়তকে, দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণ করলেন, মুকাম্মাল করলেন, কমপ্লিট করলেন কোরআন নাজিল করে দিয়ে। সুবহানাল্লাহ। সেই জন্য এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে কোরআন আমি আপনাদের সামনে আলোচনা করছি বা আমরা করতেছি। এ কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়, এর থেকে আশ্চর্যজনক কিতাব এই পৃথিবীতে আর আসেনি। এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, আজ আমাদের 25 বছর পূর্তি উপলক্ষে আজকে যে মানুষের ঢল নেমেছে, এর মধ্যে নিশ্চয়ই হিন্দু ভাইরাও আছেন, অমুসলিম ভাইরাও এসেছেন, ঠিক নয় কি? আর যদি তারা নাই আসেন তাহলে প্রতি বছর মুসলমান হয় কারা? এই মঞ্চে আপনারা দেখেছেন শত শত, গত 25 বছরে শত শত
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই মঞ্চে ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলে। আমি কোরআনে কারিমের মাহফিলের পক্ষ থেকে সেসব অমুসলিম ভাইদেরকে সুস্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম করছি, খের মকদম করছি, মারহাবা বলছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি, হুদান লিন্নাস হাদা বায়ানুল লিন্নাস, এ কোরআন গোটা বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ, যারা মানুষ নামে পদবাচ্য যারা বিবেচিত, যাদের নাম মানুষ তাদের জন্য কোরআন। এই জন্য কোরআন অন্যান্য ধর্মীয় পুস্তকের মতো নয়, কোরআন হচ্ছে মানব জীবনের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এ কোরআন যখন নাজিল হয় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা পড়তেন, তখন তৎকালীন কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো, জেনে ধরা রুগী বলতো, নাউজুবিল্লাহ। এখন নবীকে যদি পাগল বলা হয়, জেনে ধরা রুগী বলা হয়, তাহলে আঘাতটা লাগে কোথায়? আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহর নবীকে যখন মুশরিকদের পক্ষ থেকে পাগল বলা হলো, জেনে ধরা রুগী বলা হলো, মজনুন বলা হলো, আল্লাহর পক্ষ থেকে তার জবাব এলো, রব্বুল আলামিন তাদের কথার জবাবে শুনিয়ে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তিনি পাগল নন, তোমাদের সাথী অর্থাৎ যিনি তার কৈশোর যৌবন জীবনের একটি বিরাট অংশ তোমাদের সাথে কাটালেন, 40টি বছর পর্যন্ত তাকে তোমরা তো পাগল বলনি, আজকে পাগল বলছো কেন? সুতরাং তিনি পাগল নন, তিনি কবিও নন, তিনি জেনে ধরা রুগীও নন, আর আমি তারে কবিতা শিখাই নাই। ওয়ামা আল্লামনাহু শেরা ওয়ামা ইয়ামবাগী লাহু, নবীর জন্য কবিতা শোভনীয় নয়, নবীর জন্য কবিতা শোভনীয় না, আমি তাকে কবিতা শিখাই নাই। নবীর জন্য কবিতা শোভনীয় নয়, তার মানে হচ্ছে কবিতা হচ্ছে যারা কবি তারা কথার ফুলঝুড়ি ছোটান, তেপান্তরের মধ্য দিয়ে লাগামহীন ঘোড়া ছুটিয়ে দেন, নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে যাত্রা করেন, কথার আগামাথা থাকে না। এই জন্য কবিরা মানুষের মনে আনন্দ সৃষ্টি করতে পারেন ঠিকই, কিন্তু কোনো বিপ্লব ঘটাতে পারেন না। কবিরা কখনো যুদ্ধের নেতৃত্ব দিয়ে সেনাপতির দায়িত্ব অথবা রাষ্ট্রপ্রধান এর দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারেন না। এই জন্য কবিতা এটা নবীর জন্য শোভনীয় নয়, কারণ কবিরা এমন সব কথা বলেন যে কথার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। এ বিষয়ে আমি এর পূর্বে অনেকবার আলোচনা করেছি, আজকে সেদিকে না যাই। কবিত্ব এটি একটি কোয়ালিটি, এটি আল্লাহর একটি দান। কেউ তো কবিতাকে আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহানত্ব, তার বিশালত্ব এগুলি প্রচারের জন্য কাজে লাগায়, কথা বুঝতে পেরেছেন? আর কেউ তো কবিতা দিয়ে মানুষকে অশ্লীলতার দিকে আকৃষ্ট করে। সুতরাং কবিতা বা কবিত্ব একটি প্রতিভা, কিন্তু সেই প্রতিভা কোনো পূর্ণাঙ্গ প্রতিভা এমন নয় যা জাতি গঠনে কোনো বিপ্লবী ভূমিকা রাখতে পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার নবীকে কবিতা শিখাই নাই এবং কবিতা তার জন্য শোভনীয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের এই দাওয়াত দিচ্ছিলেন সমাজে, এই দাওয়াত যখন দিচ্ছিলেন, যেহেতু তিনি যখন কোরআন পড়তেন, লোকেরা মনে করতো এটা বুঝি কবিতা,
আপনি যদি কোরআন তাড়াতাড়ি পড়েন তাহলে মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন, আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন মনে হবে যেন আপনি কবিতা পড়ছেন। এটা ঠিক কিনা বলেন দেখুন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, থেমে থেমে পড়লাম মনে হলো যেন কবিতা, আবার যদি একসঙ্গে পড়ে যান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এভাবে যদি আপনি না থেমে যদি পড়ে যান মনে হবে প্রবন্ধ, আর যদি আয়াতে আয়াতে থেমে থেমে পড়েন আগা গোড়া সুরায় ফাতিহা থেকে নাস পর্যন্ত মনে হবে যেন কবিতা পড়ছেন, সুবহানাল্লাহ। এবং এই জন্য কোরআন মানুষের মুখস্থ থাকে বেশি, কোরআন মানুষ মুখস্থ করতে পারে একটি কাব্যিক ছন্দ, একটি কবিতার ছন্দের মতো, এর ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর বাচনভঙ্গি, এর রচনা শৈলী একটা ভিন্ন প্রকৃতি, সে ব্যাপারে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন শিখিয়েছেন মানুষকে, এবং এই কোরআন শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ মানুষের জন্য সব থেকে বড় দয়ার প্রমাণ। আর এই কোরআন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন, ওরা মনে করতো কবিতা পড়তেছে, জেনে ধরেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, তিনি যখন জাহিল ছিলেন সে সময়ের এক ঘটনা, তার ইচ্ছে হলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করবেন, তাকে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলেন তিনি মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ছেন, নামাজে দণ্ডায়মান, তিনি তেলাওয়াত করছেন। এখন হযরত ওমর ভাবলেন যে এখন তো নামাজ পড়তেছে, এখন কিছু করব না, নামাজটা শেষ হোক তারপরে যেভাবে হয় আচ্ছা তরে মারধর করব, নির্যাতন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিলেন, আর এই তেলাওয়াত হযরত ওমর শুনতেছিলেন, তার হৃদয়ের মধ্যে প্রতিটি আয়াত যেন গ্রথিত হচ্ছিল। তিনি অবাক হলেন, ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তাকে কোনো জেন এই সব কথা শিখিয়ে দেয়, নইলে যিনি জীবনেও লেখাপড়া করেন নাই, স্কুলে যান নাই, কলেজে যান নাই, পড়াশোনা করেন নাই, নাম লিখতে পারেন না, পড়তে জানেন না, নাম সই করতে পারেন না, এত সুন্দর করে বলেন কি করে, নিশ্চয়ই কোনো জেনে শিখায়। হযরত ওমর বলেন আমি যখন এই চিন্তা করছি মনে মনে জেনের শেখানো কথা হবে বোধ হয়, তখন তিনি নামাজের ভেতরে যা পড়লেন তাতে আমার মনে হলো যেন আমার কথার তিনি জবাব দিলেন। কি পড়লেন? হযরত ওমর যখন এই চিন্তা করতেছিলেন নবীজি তার তেলাওয়াতের মধ্যে এক পর্যায়ে তিনি তেলাওয়াত করলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এক বার্তাবাহকের বর্ণনা, এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন আমি যে মনে করেছিলাম জেনের কথা, এটা তো তারই জবাব হলো, যেটা জেনের কথা নয় এটা এক মহান বার্তাবাহকের বর্ণনা। তাহলে জেনের কথা যদি না হয় তাহলে এটা তো ঠিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাঁকে ফাঁকে তলে তলে নিজে কোন ফাঁকে যেন কবি হয়ে গেছে, নইলে মিলায় মিলায় বলেন কি করে। হযরত ওমর বলেন আমি যখন মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, তখন তিনি নামাজের ভেতরে যা তেলাওয়াত করলেন আমি বুঝলাম আমার কথার জবাব পেয়ে গেছি। তিনি পড়লেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, না না এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর মনে মনে ভাবলেন মনে করেছিলাম কবি, কিন্তু কবি না গণক, তা না হলে আমার মনের কথা বুঝলো কেমনে।
হযরত ওমর যখন মনে মনে ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কবি নন, গণক হয়ে গেছেন, তিনি বলেন এই চিন্তার সঙ্গে সঙ্গে তিনি পড়লেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বজ্রাহতের মতো হয়ে গেলেন, কি আশ্চর্য কথা, যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্যে দিয়া, কি সাংঘাতি। এটা জেরের কথা নয়, এটা কবির কথা নয়, এটা গণকের কথা নয়, তবে এটা কি? হযরত ওমর বলেন আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি, অমনি জবাব এলো, তিনি নামাজের ভিতরে পড়লেন তানজিলাম মির রাব্বিল আলামিন। এটি মহান আল্লাহ রব্বুল আলামিনের বাণী, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, তার কাছ থেকে নাজিল কৃত এটি কিতাব, সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন আমার মনে হলো যেন ইসলাম তার নিজস্ব আসন আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হতে থাকলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করতে লাগলেন, আর আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে শুনিয়ে দিলেন এই যে কোরআন, এ সবটা আল্লাহর বাণী। জোরে সোরে একবার বলেন তো, এটা কার বাণী? মানুষের যেন কোনো সন্দেহ না থাকে, এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী কোরআনের ব্যাপারে যা বলেন সব আমার নাজিলকৃত কথা, আমার ওহি তিনি বলেন, নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না। দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে রব্বুল আলামিন গ্যারান্টি দিলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল। আমার নবী যদি নিজের থেকে কোনো একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালায় দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই। এর মধ্যে যত কথা সব কথাগুলি কার? সবাই বলুন, আল্লাহ তাআলার বাণী দিয়ে ভরা। আল্লাহ তাআলা বলছেন এর উপর থেকে, এর নিচের থেকে, এর ডান দিক থেকে, এর বাম দিক থেকে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নাই। মানুষের যেন কোনো সন্দেহ না থাকে, এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী কোরআনের ব্যাপারে যা বলেন সব আমার নাজিলকৃত কথা, আমার ওহি তিনি বলেন, নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না। দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে রব্বুল আলামিন গ্যারান্টি দিলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল। আমার নবী যদি নিজের থেকে কোনো একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালায় দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই। এর মধ্যে যত কথা সব কথাগুলি কার? সবাই বলুন, আল্লাহ তাআলার বাণী দিয়ে ভরা। আল্লাহ তাআলা বলছেন এর উপর থেকে, এর নিচের থেকে, এর ডান দিক থেকে, এর বাম দিক থেকে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নাই। এটিকে হেফাজত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কে হেফাজত করেছেন? আল্লাহ তাআলা নিজেই। এই জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই নাজিল করার জন্য একজন বিশ্বস্ত ফেরেশতাকে ব্যবহার করেছেন।
সব ফেরেশতা আল্লাহর কাছে বিশ্বস্ত। যেহেতু ফেরেশতাদের এই মাজাল নাই, তাদের এই ক্ষমতাই নাই যে আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ তারা করতে পারে, তাদের দায়িত্বই হচ্ছে আল্লাহর হুকুম মেনে নিজেদেরকে পরিচালিত করা, এর বাইরে কিচ্ছু করার কোনো গুঞ্জাইশ তাদের নাই। কিন্তু এই ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতাকে আল্লাহ বেছে নিলেন, যাকে আল্লাহ তাআলা বললেন শাদীদুল কুয়া, যাকে বললেন রুহুল আমিন। আমরা তাকে কি নামে চিনি? মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন তার নাম হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। তিনি হলেন আল্লাহ তাআলার জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার। সমস্ত নবীর কাছে এই ওহি পাঠাবার জন্য আল্লাহ তাকে ব্যবহার করেছেন। এই কোরআন সবটা হলো ওহি, এই কোরআনের মধ্যে সবটা কি? ওহি। এখন ওহি কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। ওহি শব্দের অর্থ হলো ইশারা করা, কোনো জিনিসের ভাব উদ্রেক করে দেওয়া, মনের মধ্যে কোনো ভাবের উদ্রেক করে দেওয়া, ইশারা করে দেওয়া। এখন এই ওহি কয়েক প্রকার হয়ে থাকে। এই ওহির কথা কোরআন শরীফে বলা হয়েছে, মৌমাছির কাছেও আল্লাহ ওহি করেছেন, আবার মুসা আলাইহিস সালামের মায়ের কাছেও ওহি করেছেন। তো মৌমাছির কাছে যে ওহি আল্লাহ করেছেন, সেখানে কি জিব্রাইল এসেছিল? মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যখন ওহি করেছিলেন তখন কি জিব্রাইল এসেছিলেন? ওই ওহি কি ধরনের? আর নবীদের কাছে যখন ওহি হয় সেই ওহি বা কি ধরনের? আসুন কোরআন থেকেই জানি। মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। তোমার রব মধুমক্ষিকাকে ওহি করলেন যে পাহাড়ে, বিল্ডিংয়ে, গাছে বাসা বানাও, ঘর বানাও, মৌচাক বানাও। এই যে ওহি করলেন, এখানে জিব্রাইল আসে নাই, বিষয়টা হলো মৌমাছির মনের মধ্যে। মৌমাছির মন আছে কিনা? মন আছে কিনা? প্রত্যেক প্রাণীরই মন আছে। ওর মনের মধ্যে, ওর চিন্তার মধ্যে ভাবের উদ্রেক করে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই ভাবের উদ্রেকেই সে গাছে মৌচাক বেঁধেছে, বিল্ডিংয়ের কার্নিশে বেঁধেছে, আবার পাহাড়েও এই মৌচাক বেঁধেছে। এটা হলো এই রকম, এই ওহির অর্থ হচ্ছে ইশারা করে দেওয়া, ভাবের উদ্রেক করে দেওয়া। আবার মুসা আলাইহিস সালামের মা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইযা আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। মুসা আলাইহিস সালামকে বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার মাকে ওহি করা হয়েছিল। সেটা হলো ফেরাউন বলেছিল যে আমার এই দেশে যত নারীরা গর্ভবতী হবে পাহারা লাগাও, এদের মধ্যে যে সমস্ত কন্যা সন্তান প্রসব করবে তাদেরকে বাঁচিয়ে রাখো, আর যত পুত্র সন্তান হবে সবগুলিকে মেরে ফেলো যাতে মুসা আলাইহিস সালাম আসতে না পারে। কিন্তু এখানে কার কথা উঁচায় থাকলো? ফেরাউনের কথা না আল্লাহর কথা? কালেমাতুল্লাহি হিয়াল ওলিয়া। এখন আল্লাহ তো মুসা পাঠাবেন, ফেরাউন মুসা আসতে দেবে না, ইচ্ছা পূরণ হবে কার? এই চারিপাশ জন্য কইলে হয় নাকি? জোরে সোরে কন্যা কার? আল্লাহ তাআলার ইচ্ছা পূরণ হবে। মুসা আলাইহিস সালামের মায়ের পেটে মুসা আলাইহিস সালাম এলেন। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ওহি করলাম, তার মানে হলো যখন মুসাকে তিনি প্রসব করবেন মুসা আলাইহিস সালামকে, তখন মুসা আলাইহিস সালামের মায়ের মনের মধ্যে ভাবের উদ্রেক করে দিলেন আল্লাহ তাআলা। এভাবে সন্তান প্রসব করেই তাকে একটি বাক্সের ভিতরে আটকাইয়া নদীর ভিতরে ছেড়ে দাও। এখানে জিব্রাইল আলাইহিস সালাম আসেনি। সুতরাং এই সব ব্যাপারে যত ওহির কথা হয় বুঝতে হবে ভাবের উদ্রেক করে দেওয়া, ইশারা করা। কিন্তু এই ওহি যখন কোন নবীর প্রতি ওহি করা হয় বলা হয়, তখন বুঝতে হবে সেখানে এসেছিলেন কে? জিব্রাইল আলাইহিস সালাম। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্না আওহাইনা
ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দি। নিশ্চয়ই আমি আপনার প্রতি ওহী নাজিল করেছি এবং এই ওহী শুধু আপনাকে দিয়ে শুরু করি নাই, এই ওহী নাজিল করেছি আপনার প্রতি যেমন করে নাজিল করেছিলাম নূহ আলাইহিসসালামের প্রতি এবং তার পরবর্তী সমস্ত নবীদের উপরে। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত, এবং এইভাবে করে ইব্রাহিম ইসমাঈল ইসহাক ইয়াকুব আলাইহিমুসসালাম এবং তার আওলাদদের প্রতি যত নবী হয়েছে প্রত্যেক নবীর কাছে আমি ওহী পাঠাইছি জিব্রাইলের মাধ্যমে। আচ্ছা, জিব্রাইলকে না দিয়া আল্লাহ তাআলা নিজে বললে অসুবিধা কি হইত? প্রশ্ন উঠতে পারে, সে প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন। ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান আল্লাহ তাআলা বলেন এটা কখনোই সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের মুখোমুখি হয়ে কোন মানুষের সামনাসামনি হয়ে তিনি কথা বলবেন, এটা আদৌ সম্ভব নয়। আল্লাহ তাআলা কোন মানুষের সামনাসামনি কথা বলবেন এটা আদৌ সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি আমাকে তার দৃষ্টির সীমার ভেতরে পরিব্যাপ্ত করতে পারবে না। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? মূসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, হায় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা সাফ একটি জবাব দিয়েছেন লান তারানি, কখনো দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাম খুব আদুরে নবী ছিলেন, বেশি আদরের ছিলেন। তিনি যখন বেশি বেশি দেখতে চাইলেন আল্লাহ তাআলা বললেন তাহলে একটু পরীক্ষা হোক, টেস্ট হোক, দেখতে পারবা কি না তার একটা টেস্ট হতে হবে। আল্লাহ তাআলা তার সম্মুখ থেকে 70,000 পর্দার ভেতর দিয়ে সামান্য নূরের তেজল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি ডাইরেক্ট, তিনি তো দেখতে পারবেনই না, পাহাড়ের উপরে নূর ফেলেছেন, সেই নূরকে তিনি বরদাস্ত করতে পারেন নাই। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। এখানে মূসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পার্থক্য হচ্ছে এই, মূসা আলাইহিস সালাম পাহাড়ের প্রতি পড়া নূরকে সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে পড়েছেন, কিন্তু মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর দেখেছেন আর বেহুশ হয়ে পড়েন নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে এটা বলেছেন, অন্য কোন সময় সুযোগ পেলে তখন সেই কাহিনী শোনানো যাবে কোরআনে করিম থেকে। সুতরাং মূল কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলাকে কোন মনুষ্য শক্তির দৃষ্টিসীমার ভিতরে কোন দৃষ্টিশক্তি লা তুদরিকুহুল আবসার, আল্লাহ তার আল্লাহর দৃষ্টিসীমার ভেতরে তো সব, কিন্তু কোন শক্তি তার দৃষ্টি দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে যেহেতু তিনি কথা সরাসরি বলবেন না, কথা বলতে গেলে তিনি মি ওয়ারাই হিজাব পর্দার আড়াল থেকে বলেন, নতুবা তিনি জিব্রাইলের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে কথা বলেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা নাজিল করলেন জিব্রাইলের মাধ্যমে, এর সূরায়ে নাস থেকে শুরু করে সূরায়ে ফাতিহা থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরায়ে নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন বহন করে নিয়ে এসেছেন কে বলুন তো? জিব্রাইল আলাইহিস সালাম। এই কিতাবের বিশুদ্ধতা সম্পর্কে কোনো কথা উঠতে পারে পাঠকের মনে? দেখুন, পৃথিবীতে যত লেখকরা বই লেখেন প্রত্যেক লেখক শুরুতেই তার দুর্বলতা স্বীকার করেন। আপনারা কি কথা শুনতেছেন? সেই সাথে বুঝতেছেন? আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক অথার রাইটার মুসান্নিফ লেখক বই লিখতে গিয়ে শুরুতেই বলেন
এই লেখার মধ্যে আমার ভুল ত্রুটি হতে পারে, তথ্য এবং তত্ত্বগত অথবা প্রিন্টিং মিস্টেক হতে পারে। কোনো সহৃদয় পাঠক যদি তার চোখে কোনো ভুল ধরা পড়ে আমাকে জানিয়ে দিলে কৃতজ্ঞতার সাথে আগামী সংস্করণে সংশোধন করতে বাধ্য থাকিব। এরকম লেখা থাকে কিনা? না, এরকম লেখা থাকে আমি যে একখানা বই লিখছি এর মধ্যে ভুল ধরে কার বাপের মাথায় কয়টা মাথা, কি বলে? পৃথিবীতে একখানা কিতাব যার মধ্যে কোনো দুর্বলতা নাই, শুরুই হয়েছে বইয়ের কিতাবের নির্ভুলতা গ্যারান্টি দিয়ে। পৃথিবীর সব বই শুরু হয় অথারের দুর্বলতা, লেখকের দুর্বলতা, অক্ষমতার মধ্য দিয়ে। একখানি কিতাব পৃথিবীতে আছে যার শুরু হয়েছে গ্রন্থকার রচয়িতা যিনি তার প্রশংসার মধ্য দিয়ে এবং বিশুদ্ধতার গ্যারান্টি দিয়ে। সুবহানাল্লাহ বলে শুরুতেই রচয়িতার প্রশংসা। কোরআন খুলবেন সঙ্গে সঙ্গে দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রাণ খুলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এক কথা উল্টান, যেখান থেকে শুরু করবেন ওইখানেই দেখেন বিশুদ্ধতার গ্যারান্টি। যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। লা রাইবা ফী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিম মিসলি وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ, এরা কি দাবি করে যে কোরআন আপনার বানানো? যদি এই ধরনের দাবি তারা করে তাহলে তাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে কোরআনের মতো করে কোরআন তারা বানাক, যদি তারা সত্যবাদী হয় কোরআনের সুরার মতো করে সুরা তারা বানায় নিয়ে আসুক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো চ্যালেঞ্জ করলেন, কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, বলুন গোটা পৃথিবীর সমস্ত মানুষ আর জেন সব যদি একত্রিত হয় এই ব্যাপারে যে কোরআনের মতো একখানা কোরআন বানাবে, লা ইয়াতুনা বিমিসলি, আল্লাহ তাআলা বলছেন কখনো তাদের পক্ষে সম্ভব হবে না কোরআনের মতো একখানা কোরআন বানাইতে। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদি তারা পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা, জেনেরা যদি মানুষের করে, মানুষেরা যদি জেনেরা করে, কেয়ামত পর্যন্ত যদি প্রচেষ্টা চালায় কোরআনের মতো একখানা কিতাব বানাইতে পারবে। এটা কি সোজা চ্যালেঞ্জ না কঠিন চ্যালেঞ্জ? এই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা কেউ কি করতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অথবা দশটি সূরা অথবা কোরআনের মতো কোরআন বানাবার চ্যালেঞ্জ করে সর্বশেষ আরো একটি চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি
وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. إن كنتم في ريب مما نزلنا على عبدنا, আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি যদি তোমাদের সন্দেহ হয়, যেটা বান্দার বানানো, মানুষের বানানো, ফাতু বিসুরাতিন, তাহলে কোরআন শরীফের ছোট্ট একটি সুরার মতো সুরা বানাও। চ্যালেঞ্জের ধরনটা দেখুন, আল্লাহ তাআলা বললেন না যদি পারো সুরায় বাকারার মতো একটা সুরা বানাও, সুরা আনআমের মতো, মায়েদার মতো, আরাফের মতো একটা সুরা বানাও না, ফাতু বিসুরাতিন, ক্ষুদ্র কনিষ্ঠ যে সুরাটি আছে কোরআন শরীফের ওই রকম একটি সুরা পারলে বানাও। এবং আল্লাহ বাদে যত সাহায্যকারী আছে তাদের সাহায্য গ্রহণ করো। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে বলে পারে নাই। আল্লাহকে তো মানুষ অস্বীকার করে, করে না অস্বীকার, বলে না যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড বলে না, স্রষ্টা বলতে কেউ নাই বলে না। এরকম পাগল ছাগল দুনিয়ায় আছে যারা বলে স্রষ্টা বলতে কেউ নাই বলে, কিন্তু এ কথা কেউ বলে না যে কোরআন শরীফ এটা মানুষের বানানো, এটা বলে না কেউ। আপনারা শুনছেন নাকি কেউ বলেছে কোরআন মানুষের বানানো? বলে না। কেন বলে না? কারণ হলো এরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে, ওদের চিন্তা যে যদি বলি এটা মানুষের বানানো তাহলে যারা শুনবে তারা এসে ধর পাড়ায় ধরবে, বলবে বেটা তুইও তো মানুষ, পারলে বানা কোরআন শরীফ একটু দেখা। মুসালামায় কাজ্জাব নবুয়তের দাবি করল আর তাকে চেপে ধরল উম্মতেরা, উম্মত তো কিছু পাইয়েই গেছিল, তারা তাকে চেপে ধরা হলো যে নবী হইলেন তাই এতদিন নবী হয়েছেন একটা সুরা আমরা পাইলাম না, এটা কেমন কথা? মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এত সুরা আসে নিয়ে কুলাইতে পারেন আর আপনি একটাও দিতে পারলেন না। সে কয় যে দেখো আমি কেবল না নবী হইলাম, জিব্রাইল একটু আসবে টাসবে তো আসতে দাও। তো ধীরে ধীরে একদিন বলল যে হ্যাঁ আমার কাছে এবার একটা সুরা দিয়ে গেছে, গভীর রাত্রে জিব্রাইল আসছিল সুরাটা দিয়ে গেছে। কি সুরা? কয় যে ভালো সুরা, তো শুনান আমাদেরকে। সবাই আগ্রহ নিয়ে বসে আছে কি একখান সুরা শুনাইবে, তো শুনাইল ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাখ। উম্মতেরা কয় কি সাংঘাতিক সুরায় পড়লে তো কাইসে মরে যাব, আর এর অর্থ কত বেকায়দা, এটা কোনো অর্থ হইল? ইন্না আতাইনাকাল আকাক, আমি তোমাকে হুতুম পেশা দান করছি, নবীও যে কায়দার পাখিও সেই কায়দার, ফসল নেলে রব্বিকা ওয়াজাক, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে চিৎকার মারো, ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, কারণ তোমার শত্রুরা হবে সাদা এবং কালো রঙের। পৃথিবী সূর্য তো পশ্চিম দিক থেকে উদয় হবে, কিন্তু কোরআন শরীফের মতো একটি সুরা পারা তো দূরের কথা, একটি ছোট্ট সুরাও কেউ তৈরি করতে পারবে না। এবার জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, এটার নাম হচ্ছে কোরআন শরীফ। এটার নাম কি? কোরআন শরীফ। এই কোরআন হচ্ছে চিরন্তন শাশ্বত এক বিশাল মুজিজা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাই? কোরআন কি? মুজিজা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের কি উন্নত মানের চরিত্র দিয়েছেন আর মুজিজা দিয়েছেন, ওহি দিয়েছেন, সব নবীদেরকে কম বেশি মুজিজা দেওয়া হয়েছে। মুজিজা যারা পেলেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মুজিজা শেষ হয়ে গেল, মুজিজার কার্যকারিতা আর রইল না। যেমন মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের লাঠি ফেলে দিলে কি হয়ে যেত, মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, লাঠি খানা কবরে নিয়ে যান নাই, উম্মতেরা হাজারো চেষ্টা করে এক সেকেন্ডের জন্য এক বিগত একটা সাপও বানাইতে পারে নাই। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তার গলার আওয়াজ, এত সুন্দর আওয়াজ তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন,
তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে হযরত দাউদের চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। লোহা ধরে চাপ দিলে পরে পানি হয়ে হাতের কর দিয়া গলে গলে পড়ে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, অন্ধ মানুষের চোখের উপরে হাত দিলে চোখ ভালো হয়ে যেত, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত দিলে ব্যাধি ভালো হয়ে যেত। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হলেন, মুজিজাও বিদায় হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, সূরা আন-নাম্ল পড়ে দেখেন, গল্প শোনাচ্ছি না কোরআন শোনাচ্ছি। হযরতে সুলাইমান সকাল বেলায় সিংহাসনে বসতেন, আল্লাহ বলেন এক মাসের পথ বিনা ইঞ্জিনে উড়ে যেতেন, সন্ধ্যা বেলায় আর এক মাসের পথ বিনা ইঞ্জিনে উড়ে ফিরে চলে আসতেন। হযরত সুলাইমান ইন্তেকাল করলেন, সিংহাসন কবরে নিয়ে যান নাই, উম্মতেরা এক সেকেন্ডের জন্য জমিন থেকে দুই আঙ্গুল উপরে উঠাইতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই, রব্বুল আলামিন তাকে উঠায় নিয়েছেন। তিনি যে অন্ধ লোকের চোখের উপরে হাত দিলে চোখ ভালো হয়ে যেত, তাকে আল্লাহ উঠায় নিলেন। তার ভক্ত অনুরক্ত, তার উম্মতের দাবিদার শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে, একটা অন্ধ লোকের চোখে হাত বুলাইয়া কারো চোখ ভালো বানাইয়া দিতে পারে নাই। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে রব্বুল আলামিন সব নবীকে কম বেশি মর্যাদা দিয়েছেন, সব থেকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আমাদের নবীকে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মর্যাদা সংগঠিত হয়েছে। নবীজির সমস্ত মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা যেটা, তার নাম কোরআন। রসুলের মুজিজার নাম কি? রসুল দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেছেন, মুজিজা কবরে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেছেন। এই মুজিজা থাকবে কিয়ামত পর্যন্ত, লোকেরা শুনবে বোঝে না তাও কান্দে। রমজান মুবারকের মাসে তারাবির নামাজের ভিতরে লোডশেডিং হয়, বিদ্যুৎ চলে গেছে, পাখা ঘোরে না, গরমের মধ্যে ঘর মাপ্ত হয়, কোরআন শোনা বাদ দিয়া নামাজিরা বাইর হয়ে যায় না। সারা পৃথিবী জুড়ে সব থেকে বেশি যে কিতাব পড়া হয়েছে তার নাম কোরআন শরীফ। আজও কোরআন শুনে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যায় পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ মুজিজা, সুবহানাল্লাহ বলে সারা বিশ্বের চিরবিস্ময়। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে হেফাজতের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযযালনাযিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি গ্রহণ করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ হেফাজত করছে, মানুষের সিনার ভিতরে এটাকে বদ্ধমূল করে দিয়েছেন। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখস্থ করে, এতটুকু এতটুকু বাচ্চা, সাত বছর আট বছর বয়স, কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইছে। এটা যদি আল্লাহর না হতো তাহলে কি সম্ভব ছিল ভাই? সম্ভব ছিল না। প্রতি রমজান মাসে, বুখারীর হাদিস, প্রতি রমজান মাসে জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন আর বলতেন, এ পর্যন্ত যতটুকু নাজিল হয়েছে আমাকে পড়ে শোনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শুনাইতেন আর জিব্রাইল আলাইহিস সালাম শুনতেন। এরপরে হযরত জিব্রাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি পড়ি আপনি শোনেন। এটা এই জন্য করতেন যাতে করে আল্লাহর কালাম মুখস্থ করার ব্যাপারে
কোনো ভুল ত্রুটি হয়ে না যায়। দেখেন না, রমজান মাস আসার আগে হাফেজ সাহেবরা একজন আরেকজনের শুনাইতে থাকে, যাতে ইয়াদে কোনো রকম সর্বনাশ না হয়, তিন পাড়া দিয়া সাত পাড়ায় না ঢোকে, নয় পাড়া দিয়া তেরো পাড়ায় না যায়। এই জন্য হাফেজ দুইজন রাখা লাগে মসজিদে, যেহেতু পিছনে তো আপনারা বুঝবেন না যে কোন জায়গায় কোন সর্বনাশ হয়ে গেল, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন, তার জীবনের শেষ রমজানে হযরত জিবরাইল এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা কোরআন শরীফ পুরাটা আপনি আমাকে তেলাওয়াত করে শোনান। তিনি তেলাওয়াত করলেন, জিবরাইল শুনলেন, জিবরাইল বললেন, এবার আমি পড়ি তেলাওয়াত করি আপনি শোনেন, আবার তিনি তেলাওয়াত করলেন শুনলেন, হযরত জিবরাইল বললেন, আবার তেলাওয়াত করুন আমি শুনবো, আবারও তিনি তেলাওয়াত করলেন, জিবরাইল শুনলেন, হযরত জিবরাইল বললেন, এবার আমি আবার তেলাওয়াত করি আপনি শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছর শেষ রমজানে হযরত জিবরাইল দুইবার শুনিয়েছেন এবং হযরত রাসূল দুইবার হযরত জিবরাইলকে শুনিয়েছেন। কোরআনের অথেন্টিসিটির ব্যাপারে, এর বিশুদ্ধতার ব্যাপারে গোটা পৃথিবী নির্বাক হতবাক, বিস্ময় হতবাক হয়ে গিয়েছে। কোরআনের মতো বিশুদ্ধ গ্রন্থ আল্লাহর আরশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আরেকটি নাই। বলুন আল্লাহু আকবার, এ হচ্ছে সেই কোরআন। এই কোরআন কোনো গতানুগতিক কিতাব নয়, এর মধ্যে রয়েছে ইতিহাস, রয়েছে বিজ্ঞান। আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, তিনি দয়াবান, তার এত দয়া যে তিনি কোরআনের মতো একখানা কিতাব আমাদের দিয়েছেন। সুবহানাল্লাহ। গতকালকে বলছিলাম না, কি বলছিলাম, মাথা তো ঝুলেলেন, গতকাল বলেছিলাম অনেক কথার মধ্যে এটা বলেছিলাম, আল্লাহর কথা, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। বলুন হে নবী, আপনি বলেন, بفضل الله وبرحمته, আল্লাহর করুণা আল্লাহর দয়া হচ্ছে তোমাদের প্রতি এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদের দিছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কোরআন সহিহ তেলাওয়াতের তৌফিক আমাদের দাও, আল্লাহ তোমার কোরআন বোঝার তৌফিক তুমি আমাদের দাও, আয় আল্লাহ তোমার কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সকলকে সামিল করে দাও, আমিন।